মাংস নিয়ন্তু মাংস, তাজা তাজা মাংস, মাংস নিয়ন্তু মাংস, তাজা তাজা মাংস। বাঘ মামু, তম দোকানে হরিণ মাংস অছি? বহুদিন হলানি মু হরিণ মাংস খাইনি। হ্যাঁ কুমির ভাই, হরিণ মাংস অছি। বাঘ মামু, মতে গোটে কেজি হরিণ মাংস দিও। কুমির ভাই, এই নিও গোটে কেজি হরিণ মাংস। আরে পল্টু উঠ, সকাল 9টা হলানি পরা। এমিতি যদি আমি শোবা তাহলে খাইবা কোন? আরে পল্টু চাল, কোডু কিছু শিকার করি কি খাইবা? হউ অল্টু চাল, মতেই বহুত ভক লাগিলানি। মাংস নিয়ন্তু মাংস, তাজা তাজা মাংস। আরে পল্টু দেখ, বাঘ মামু মাংস দোকান করেছি। আরে অল্টু, এই মাংস দেখি মো পাটি লাল গড়লাণি। আরে অল্টু, আম পাখরে তো কিছু টঙ্কা পয়সা নাই, তাহলে মাংস খাইবা কেমিতি? আরে অল্টু, তু কিছু চিন্তা কর, যেমিতি হলে বি এ মাংস আজি খাইকি হি যিবা। হউ পল্টু চাল, বাঘ মামু দোকানকু যিবা, সেইটি কিছু চালাকি করিবা। বাঘ মামু, তমে কোন মাংস ব্যাপার কলণি? দুষ্ট শিয়াল দল, তুমি দুইজন এঠিকি কোন পাই আসিছ? বাঘ মামু, আমি এঠিকি মাংস কিনিয়া পাই আসিছু। হউ হউ ঠিক আছে, কেউ মাংস নব কুহ। বাঘ মামু, বহুদিন হলানি আমি হরিণ মাংস খাইনু, আমকু হরিণ মাংস 1 কেজি দিও। হউ হউ ঠিক আছে, মু দউচি। এই নে তোর 1 কেজি হরিণ মাংস। বাঘ মামু, তুমি কোন 50টা মাংস ব্যাপার করুছ? এই এই কোন কহুছ তু? বাঘ মামু, এই দেখ, মাংস ভিতর পক বাহারুচন্তি। আরে এই মাংস ভিতর পক কোউটু আসিলে? মু তো তাজা তাজা মাংস কাটিকি বিক্রি করুছি। বাঘ মামু, সে কথা আমি কিছু জানিনু, আমার মাংস দরকার, আমকু মাংস দিও, নহলে আমি চারিআডে কইদেবু তুমি 50টা মাংস ব্যাপার করুছ বলি। হউ হউ ঠিক আছে, মু তম দুইজনকু আউ 1 কেজি মাংস ফ্রিরে দৌচি, তুমি কিছু কাহাকু কহিবনি। আরে পল্টু, আজি তো খাইবা ব্যবস্থা হয়ে গলা, চাল মাংসকু খাই দেবা। আরে অল্টু, কালি তো বাঘ মামুকু বকাব নেই, মাংস আনিকি খাইদেলে, আজি কোন করিবা? আরে পল্টু চাল, আজি বি বাঘ মামু দোকানকু যিবা, বাঘ মামুকু বকাব নেই, সেটু মাংস আনিকি খাইবা। হেলে অল্টু, কোন চালাকি করিবা? পল্টু শুন, হউ অল্টু ঠিক আছে চাল।
ଆରେ ଅଲ୍ଟୁ ଭାଇ, ପଲ୍ଟୁ ଭାଇ, କୁଆଡ଼େ ଚାଲିଲ? ଆରେ କିଏ ଆମକୁ ପଛରୁ ଡାକୁଛି? ଏଇ ଏଇ, ଆମେ ଯୁଆଡ଼େ ଗଲୁ ତତେ କ'ଣ କହିକି ଯିବୁ? ଆରେ ପଲ୍ଟୁ ଭାଇ, ରାଗୁଛ କ'ଣ ପାଇଁ? ମୁଁ ତ ଏମିତି ହିଁ ପଚାରିଲି। ତୁ ଆଉ ଏତେ ପଚାର ନା, ଛାଡ଼ ମୋ ରାସ୍ତା, ତୋ ସହିତ କଥା ହେବା ପାଇଁ ମୋ ପାଖରେ ସମୟ ନାହିଁ। ଦୁଷ୍ଟ ଶିଆଳ, ତୁ ମୋତେ ଗୁଇଁଠା ମାରିଦେଲୁ। ରହ, ମୁଁ ତତେ ଠିକ୍ ସମୟରେ ତତେ ଠିକ୍ ଉତ୍ତର ଦେବି। ଆରେ ପଲ୍ଟୁ, ଯା, ତୁ ତୋ କାମରେ ଲାଗି ଯା। ଆରେ ଏଇଟା ତ ଗୋଟେ ମୋଟା ତାଜା ହରିଣ। ମୁଁ ଯାଉଛି ହରିଣକୁ ଶିକାର କରିକି ଆଣିବି, ତା ମାଂସକୁ କାଟିକି ତା ମାଂସ ବିକ୍ରି କରିବି। ବାଘ ମାମୁଁ ତ ଦୋକାନରୁ ପଳେଇଲା, ମୁଁ ଯାଉଛି କିଛି ମାଂସ ଚୋରି କରିକି ଆଣି ଆସିବି। ଆରେ ହରିଣଟା କୁଆଡ଼େ ଗଲା? କେଉଁଠି କାଇଁ ଦେଖାଯାଉନି ତ? ମୋତେ ଲାଗୁଛି ହରିଣ ବୋଧେ ଜଙ୍ଗଲ ଭିତରକୁ ପଳେଇଲା। ଆରେ ମୋ ଦୋକାନରୁ ଅଧା ମାଂସ କୁଆଡ଼େ ଗଲା? କାହାର ଏତେ ବଡ଼ ସାହସ ମୋ ଦୋକାନରୁ ଅଧା ମାଂସ ଚୋରି କରିକି ନେଇଗଲା? ବାଘ ମାମୁ, ତମ ଦୋକାନରୁ କିଏ ମାଂସ ଚୋରି କରିକି ନେଇଛି ମୁଁ ଜାଣିଛି। କିଏ ମୋ ଦୋକାନରୁ ମାଂସ ଚୋରି କରିକି ନେଇଛି ତା ନାଁଟା କହ। ବାଘ ମାମୁ, ତମେ ମୋ ସହିତ ଚାଲ, ମୁଁ ଦେଖଉଛି କିଏ ତମ ମାଂସ ଚୋରି କରିକି ନେଇଯାଇଛି। ଆରେ ଅଲ୍ଟୁ, ଆମେ ତ ବହୁତ ଗୁଡ଼ାଏ ମାଂସ ଚୋରି କରିକି ଆଣି ଆସିଲେ, ଏତେ ଗୁଡ଼ାଏ ମାଂସ ଆମେ କ'ଣ କରିବା? ପଲ୍ଟୁ, ଆମେ ଗୋଟେ କାମ କରିବା, ଆମ ଶିଆଳ ଦଳକୁ ଡାକି ଏଇ ମାଂସକୁ ନେଇକି ଆମେ ଭୋଜି କରିକି ଖାଇବା। ହଉ ଅଲ୍ଟୁ, ଠିକ୍ ଅଛି, ମୁଁ ଯାଉଛି ସମସ୍ତଙ୍କୁ ଡାକି ଆଣିବି। ଆରେ ମାଙ୍କଡ଼, ଆଉ କେତେ ଦୂର ଚାଲିବାକୁ ପଡ଼ିବ? ବାଘ ମାମୁ, ଆମେ ପହଞ୍ଚିଗଲେଣି, ଆଉ ଅଳ୍ପ ଦୂର। ବାଘ ମାମୁ, ଏଇ ଦେଖ, ଏଇମାନେ ତମ ମାଂସ ଚୋରି କରିକି ଆଣିକି ଏଇଠି ଭୋଜି କରିକି ଖାଉଛନ୍ତି। ଦୁଷ୍ଟ ଶିଆଳ ଦଳ, ତମେମାନେ ମୋ ଦୋକାନରୁ ମାଂସ ଚୋରି କରିକି ଆଣିକି ଏଇଠି ଭୋଜି କରିକି ଖାଉଛ? ଆରେ ପଲ୍ଟୁ, ବାଘ ମାମୁ ତ ସବୁ ଜାଣିଗଲା, ଏଠୁ ପଳେଇବା ପାଇଁ କିଛି ବ୍ୟବସ୍ଥା କର। ଆରେ ବ୍ୟବସ୍ଥା କ'ଣ କରିବି, ଏଠୁ ସବୁ ଦୌଡ଼ିକି ପଳାଓ, ନହେଲେ ବାଘ ମାମୁ ଆମକୁ ଜୀବନରୁ ମାରିଦେବ। ଦୁଷ୍ଟ ଶିଆଳ ଦଳ,
ମୋ ସାମ୍ନାକୁ କେବେ ଆସିଛ ନା, ମୁଁ ସେଇଠି ହିଁ ମାରିକି ଖାଇଯିବି।